বলা হয়েছে, এখানে রাষ্ট্রনীতির কথা বলা হয়েছে, কি নাই টিভি আনাল লিকুল্লি সেই সব কিছুর বর্ণনা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. الله পাক বলছেন লোকমানকে আমি জ্ঞান দান করেছি এবং তাকে উপদেশ দিয়েছি সে যেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে। হযরত লোকমান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেছেন, করেন নাই? একটা জিনিস চিন্তা করেন, হযরত লোকমান আল্লাহ প্রদত্ত জ্ঞানের স্বীকৃতি দিয়েছেন কিভাবে? তিনি তাওহীদের দাওয়াত পৌঁছাইছেন, সুবহানাল্লাহ। যেখানে গিয়েছেন, যখন যেখানে থেকেছেন, মোটিভেশনের কাজ করেছেন, মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহ, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত সম্পর্কে আলোচনা করেছেন, এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হযরত লোকমান আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা, আল্লাহর হুকুম অনুযায়ী তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞানের প্রশংসা করেছেন বলে রব্বুল আলামিন তাকে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। হযরত লোকমান ছিলেন কৃতদাস, আল্লাহর শুকর আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন একজন কৃতদাসকে আজাদ করে দিয়ে তার মুখের বাণী, তার বক্তব্য, তার নসিহতকে কোরআন শরীফের ভিতরে আল্লাহ চিরন্তন করে দিয়ে কেয়ামত পর্যন্ত মানুষের জন্য নসিহত বানায়া দিলে। এটা চিন্তা করেন, হযরত লোকমান কোন পয়গম্বর নন, একজন সাধারণ মানুষ, আল্লাহ তাকে জ্ঞান দান করেছে। এই জ্ঞানী জ্ঞানী ব্যক্তির নসিহত গুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক হযরত লোকমান হাকিমের নসিহত কোরআন শরীফে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য চিরন্তন করে দিয়েছে। তাহলে আপনাদেরকে ভাবতে হবে যে সেই নসিহত গুলি কি ছিল। তিনি নসিহত কোন জাতিকে করেন নাই, তিনি নসিহত বিশ্ববাসীকে করেন নাই। হযরত লোকমান নসিহত করেছেন কাকে বলতে পারেন? নিজের ছেলেকে। বলেন কারে করেছেন? নিজের ছেলেকে। নিজের ছেলেকে নসিহত করলেন, আর সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হল যে কোরআন শরীফে তুলে দিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নসিহত গুলি আমাদের শোনা দরকার, জানা দরকার, এবং এই নসিহত গুলি আমরা যদি আমাদের সন্তানদের করতে পারি, আমাদের সন্তানদের আখলাক তৈরি হবে, তারবিয়ত তৈরি হবে, ইমান হবে, তাদের আমাল দেখলে পরে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। এখন শুকর আদায় করা, আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুকর আদায় করলে পরে রব্বুল আলামিন তার মর্তবা বাড়ায় দেবেন। আল্লাহ যদি কারো উপরে খুশি হন তার অবস্থা কি হয়ে যায় দেখুন। কবি বলতেছেন, পড় গিয়া জিস পর নজর বান্দা কো মাওলা কর দিয়া, পড় গিয়া জিস পর নজর বন্দা কো মৌলা কর দিয়া, আ গিয়া জিস দাম মে জোশ কতরা কো দরিয়া কর দিয়া। আল্লাহ পাকের রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলাম আর গোলাম থাকে না, গোলাম রাষ্ট্রের মালিক হয়ে যায়, কৃতদাস অথবা গোলাম বাদশাহ হয়ে যায়, আর আল্লাহর রহমতের নজর এক বিন্দু পানির প্রতি যদি পড়ে যায়, পানি বিন্দু আর পানি বিন্দু থাকে না,
মহাসমুদ্রে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক লোকমানের প্রতি তাকালেন, যেহেতু লোকমান শুকরিয়া আদায় করেছে আল্লাহ পাকের, আল্লাহর জ্ঞান দিয়ে আল্লাহর কথা প্রচার করেছেন, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলেছেন। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আনিশকুরুলিল্লাহ, আমি লোকমানকে জ্ঞান দান করেছি এই জন্য সে যেন আমার প্রতি কৃতজ্ঞ হয়। ওমাই ইশকুর ফাইন্নামা ইশকুরুলি নাফসে, আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় তার কৃতজ্ঞতা তার কাজেই লাগে, সেটা তার সেটা নিজের জন্যই করে। কারণ আল্লাহর প্রশংসা করে আর না করে কোন ক্ষতিবৃদ্ধি আছে আল্লাহর বলে? দুনিয়ার সমস্ত মানুষ সবাই যদি সেজদায় পড়ে যায়, আল্লাহর প্রতি যদি ঈমান আনে আর সেজদায় পড়ে যায়, তাহলে কি আল্লাহর মর্যাদা আরো বাড়বে অথবা তার ক্ষমতা কি আরো দীর্ঘায়িত হবে? আর যদি সবাই মিলে আল্লাহ পাককে অস্বীকার করে অমান্য করে, তাহলে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে নাকি? নাউজুবিল্লাহ, হবে নাকি? কৃতজ্ঞতা স্বীকার করলে তোমাদেরই ফায়দা, যে করবে তার জন্যই ফায়দা। কারণ হল ওমান কাফারা, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, কৃতজ্ঞতা করবে না, ফাইন্নাল্লাহ গানিয়ুন, আল্লাহ পাক এই কৃতজ্ঞতা কে প্রকাশ করল আর না করল আল্লাহ পাকই তার মোহতাজ ন। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে প্রশংসা করে আল্লাহ মর্যাদার যে শীর্ষে অবস্থান করছেন প্রশংসা করে কি তার থেকে এক ইঞ্চি উপর উঠে দিতে পারবে? জবাব দেন, পারবে? আর পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর প্রশংসা না করলে যে মর্যাদায় তিনি সমাসীন তার থেকে একটু নিচে নেমে আসবেন? মোটেই না, তিনি স্বয়ং নিজের থেকেই প্রশংসিত, কারো প্রশংসার মোহতাজ তিনি নন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনি শকর করলেন, জিকের করলেন, প্রশংসা করলেন আর না করলেন, এতে কিছু আসে যায় না। কারণ বিশ্ব চলাচরে যা কিছু আছে সব আল্লাহ পাকের জিকের করছে, স্মরণ করছে, সবাই জিকের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে সব আল্লাহর জিকের করে, সবাই আল্লাহর স্মরণ করে। এমন কেউ নাই, এমন কেউ নাই আকাশে আর জমিনে যে আল্লাহ পাকের শুকর আদায় করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। সবাই তসবি পড়তেছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবি বোঝো না, তোমরা ভাষা বুঝতে পারো না। গাছের পাতাগুড়ি, গাছের পাতাগুড়ি যাওয়াজ হয় বাতাসে, বাতাসের নিজের যাওয়াজ হয়, সমুদ্রের যে গর্জন হয়, পাখিগুড়ি যে ডাকাডাকি করে, আপনি আপনার মতো করে শোনেন, নানান ধরনের আওয়াজ যেমনি মিলান তেমনি মিলে যায়, কিন্তু আপনি বোঝেন না, আপনি জানতে পারেন না
প্রত্যেকটি প্রাণী তার ভাষায় তার জবানে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছে। বসন্তকালে পাখিরা গাছের ডালে বসে কুহু কুহু করে ডাকে, আমরা শুনি কুহু কুহু, আসলে কুহু কুহু নয়, পাখি ডাকে আল্লাহু 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 আল্লাহু, পড়েন আল্লাহু 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 আল্লাহু। আল্লাহর জিকির হচ্ছে সর্বত্র, সমস্ত প্রাণী জগৎ, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, যা কিছু দেখি আর যা দেখি না, সব আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। এবং প্রত্যেকেই জানে কিভাবে আল্লাহর সালাত করতে হবে, কি করে তাসবিহ করতে হবে, সকলের তা জানা আছে, সব আল্লাহর জিকির করছে। গরুগুলি, চার পায়া প্রাণীগুলি, তারা রুকুর হালতে আল্লাহ পাকের জিকির করছে। গরু এবং বাছুরগুলির দিকে তাকায় দেখেন, তারা মনে হয় যেন রুকুর হালতে আল্লাহর তাসবিহ করছে, জিকির করছে। আর ব্যাংগুলি, ব্যাং কিভাবে বসে দেখছেন না, দুইটা ঠ্যাং পেছনের দিকে ভাস করিয়া, সামনের দুইটা ঠ্যাং সামনের দিকে রাখিয়া, তা সাহুত পরে মানুষের যে কায়দায় ব্যাং, কিন্তু সেই কায়দাই বসে, জালসার কায়দা, সাবেরা সেজদার কায়দায়। সমস্ত প্রাণী যার যার কায়দায় গাছপালা কেয়ামের অবস্থায় চার পায়ে প্রাণীগুলি রুকুর হালতে, আর সাপেরা বুকে দিয়ে যারা হাঁটে সরীসৃপ, তারা সেজদার হালতে যার যার অবস্থা নিয়ে আল্লাহর জিকির করে তাসবিহ পড়ে। এই পৃথিবীতে সবাই যত কায়দায় জিকির আজগার করে, তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, এ সমস্ত কায়দাগুলি শুধু মানুষ সারা জীবনে একা সব কায়দাই করতে পারে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাও ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম, যারা নাকি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, যে কোনো অবস্থায় মানুষ আল্লাহ পাকের তাসবিহ করতে পারে, দাঁড়ানো অবস্থায় পারে, রুকুর হালতে পারে, বসা অবস্থায় পারে, সেজদার অবস্থায় পারে, সকল অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ তারা আদায় করতে পারে। সুবহানাল্লাহ, বান্দাকে, মানুষকে আল্লাহ পাকের সুযোগ দান করেছেন, সর্ব অবস্থায় তারা এই কাজটি করতে পারে। এবার দেখুন আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ, আমি লোকমানকে জ্ঞান দান করেছি যেন সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। ওয়ামান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যেই কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ পাক, যে কৃতজ্ঞতা প্রকাশ করবে সে তা নিজের জন্যই করবে, আর যে কৃতজ্ঞতা স্বীকার করবে না, নাফরমানি করবে, আল্লাহ পাক তার মুখাপেক্ষি নন, তিনি নিজের থেকেই প্রশংসিত। এবার হযরত লোকমান, যে কারণে লোকমানের কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন, সেই কারণটি আল্লাহ পাক এখন বলতেছেন, দেখো লোকমান কি করতেছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়্যা লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম,
ইয়া বুনাইয়া, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে ডেকে বলছেন, ও প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। এই কথা রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল করে আল্লাহ শুনায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, এখানে পিতা নসিহত করছে কাকে? বলে ছেলেকে। এখানে একটা হিকমত আছে, বুঝতে হবে। পিতা আর যাই হোক, দুনিয়ায় যত পিতা আছে, পিতা যদি চোর হয়, ডাকাত হয়, প্রতারক হয়, যত খারাপ হোক, নিজের সন্তানকে কুপরামর্শ কেউ দেবে না। এ কথাটা সত্য কিনা বলো? এ কথা সত্য কিনা? পিতা তার নিজের সন্তানকে কখনো কুপরামর্শ দিবে না, অসম্ভব। আল্লাহ পাকে আয়াত নাজিল করে বুঝাচ্ছেন, দেখো তোমরা মক্কার কাফেরদেরকে বুঝানো হচ্ছে, তোমরা পিতা হইয়া তোমার সন্তানদেরকে শিরকের দিকে তোমরা নিয়ে যাচ্ছ। লোকমানকে সবাই চিনত, ওই যুগের লোকেরাও লোকমানের নাম জানত। আর দেখো তোমাদের মতোই একজন ব্যক্তি জানলাম লোকমান, তিনি তার সন্তানকে কি শিখাচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। জুল কাকে বলা হয়? ওয়াদুল শাই ফি গায়র মুহাল্লি, যে জিনিস যেখানে রাখা দরকার সেটা সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, এটার নাম হচ্ছে জুল। যার যে হক সেই হক আদায় না করা, এটার নাম হল জুল। যার যে অধিকার সে অধিকার আদায় করা না করা, এটার নাম হল জুল। টুপি রাখার জায়গা কোথায় বলেন? এই টুপি যদি কেউ বসে তার হাঁটুর উপরে রাখে, তাহলে এই টুপির উপরে কি করা হল? জুলম করা হল। টুপি থাকবে মাথায়, কেউ টুপিতে করে বাজার করে নিয়ে আসছে, তাহলে এটা কি হলো? টুপির উপরে কি করা হল? জুলম করা হল। যে জিনিস যে জায়গায় রাখা দরকার, যার যে অধিকার সেই অধিকার তাকে দিতে হবে। সমস্ত মর্যাদার একমাত্র হকদার কে? সবাইকে বলতে হবে কে? আপনি যা চাইবেন সব কার কাছে চাইবেন? যা বলবেন কারে বলবেন? সন্তান চাইবেন কার কাছে চাইবেন? এর ব্যতিক্রম যদি হয়ে যায় তাহলে আপনি জুলম করলেন। কত বড় জুলম করছেন? জুলমুন আযীম, মস্ত বড় অপরাধ করে ফেলেছে। এই জুলম করা যাবে না, কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন সব মাফ করব, কিন্তু শিরক মাফ হবে না যতক্ষণ না মানুষ তওবা না করছে, ওই গুনার মধ্যে আর লিপ্ত না হচ্ছে, এ গুনা মাফ করা হবে না। তাহলে জিনিসটা কি সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? তৌহিদের বিপরীত যেটা, ওটার নাম কি বলেন? তৌহিদের বিপরীতের নাম কি? শিরক। এই শিরকে মুবতালা হয়েছে গোটা জাতি। পয়গম্বর আসার দরকারটা কি? পৃথিবীতে সমস্ত পয়গম্বর এসেছে শিরকে নির্মূল করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। দেখেন দুনিয়ার সমস্ত নবীদের স্লোগান কয় রকম ছিল বলেন? হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, 1 লাখ হোক 2 লাখ হোক, যত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়া পাঠাইছেন সকলেরই একই স্লোগান, লা ইলাহা লা ইলাহা, গলা ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
محمد رسول الله সমস্ত পয়গম্বরদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কেউ নাই কে ছাড়া আল্লাহ ছাড়া সে আল্লাহর চিহ্ন হবে তিনি কি আমাদের দেশে বইপত্র লেখা হয় আল্লাহ হলো নিরাকার শুনছেন না আপনারা বাইরে কথা বলেন আমার সাথে থাকেন নিরাকার আল্লাহ নিরাকার শুনছেন না এটা অথচ আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে আল্লাহ কথা বলেন আছে না কোরআন শরীফে না বানায় বললাম আছে কি না বলে আল্লাহ বলছেন হাত আছে চোখ আছে আল্লাহ কথা বলেন আল্লাহর পা আছে এখন কিরকম আছে আল্লাহর মতই আছে সুবহান আল্লাহ বলবেন না কোন চিন্তা করতে যাবেন না সে হাতটা কেমন সে পাটা কেমন সে চোখটা কেমন এ চিন্তা করার কোন দরকার নাই শুধু এতটুকু মনে করবেন আল্লাহ সবটা আছে চোখ আছে তিনি দেখেন তিনি শোনেন চোখ না থাকলে তিনি দেখেন কি করে সামিউন বাসীরুন আল্লাহ বলেন সামিউন বাসীরুন তিনি দেখেন এবং শোনেন তো নিরাকার চোখও নাই কানও নাই কি তিনি দেখবেন কি শুনবেন কি আশ্চর্য কথা এই জন্য যদি প্রশ্ন ওঠে চোখটা কেমন কানটা কেমন জবাব আল্লাহর যেমন হওয়া উচিত তেমন সুবহান আল্লাহ বলবেন না এর থেকে আর কোন আলোচনা যাবেন না এখানেই শেষ এরপরে যদি প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায় বলেন কোথায় আছে আল্লাহ পাক কোথায় আছেন এখান থেকে আওয়াজ আসছে সবখানে আছে এই কথাটাই কিন্তু আসলে প্রচার প্রচারিত বেশি যে আল্লাহ সবখানে আছে এটা ঠিক নয় কারণ আল্লাহর যদি আপনি সবখানে রাখতে চান আমি আল্লাহর কাছে মাপ চাই এই কথা বলার জন্য আল্লাহর যদি সবখানে রাখতে চান তাহলে আপনার বাড়িতে যতগুলি রুম আছে পেশাব পায়খানা গোসলের জন্য তো একটা রুম আছে তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে কত জায়গায় আপনি নিতে চান নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ সবখানে আছেন এ কথা সত্য নয় আল্লাহ বা কোথায় চলেন আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ তুমি কোথায় আল্লাহ জবাব দিবেন না বলেন জবাব দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব সালে মুকাদ্দারের জবাব অনেক আগেই দিয়ে ফেলেছেন মানুষ প্রশ্ন করবেন আল্লাহ জানেন এই জন্য আল্লাহ বলেছেন আর রাহমানু আলাল আরশিস্তাওয়া আল্লাহ কোথায় আল্লাহ আরশে আজিমে চিল্লা করেন আল্লাহ কোথায় বলেন সুবহানাল্লাহ তবে সবখানে সবখানে আল্লাহ জ্ঞান বিরাজিত আল্লাহর চোখের বাইরে কিছু নাই আল্লাহর শোনার বাইরে কিচ্ছু নাই সুবহানাল্লাহ এটার অর্থই এইটা আপনি বলতে পারেন সবখানে আল্লাহর জ্ঞান সব জায়গায় আপনি সিলেটের এই মাদ্রাসা ময়দানে এক কোনায় একা দাঁড়ায় দাঁড়ায় গাছের নিচে বসে চুপ করে শুনতেছেন অথবা তাফসির মাহফিল না হোক বাধা দিতে চেষ্টা করছিলেন কিন্তু কোরআনের কথা শুনতেও আবার মন চায় ইমান তো আছে একটু একটু হলেও আছে আবার মানুষে দেখলে কবে কি যে আমি তো বাধা দিয়েছিলাম গেলাম কেন সেই জন্য চাদর একটা মুড়ি দিয়ে কোনো জায়গায় চুপ করে বসে আছেন হতে পারে এমন পারে না আপনি যে চুপ করে বসে আছেন আপনার সাথীরাও জানে না কিন্তু জানেন কে জানেন জোরে বলেন কে জানেন তিনি দেখছেন সমুদ্রের অতল তলদেশিপ শৈবালের ভেতরে পাথর কোনার ভিতরে ছোট্ট একটি পোকার মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটি পোকাও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে
কেউ শুনতে পায় না আর শের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পায় সব দেখতে পায় সব শুনতে পায় সামিউন বাসির আল্লাহর এইভাবে চিনতে হবে বুঝতে হবে আল্লাহ পাক নিরাপা নিরাকার এগুলো আবার আবার আরেকটা কপাল পড়া হয়েছে আমাদের দেশেই বিভিন্ন প্রাইমারি স্কুলে দিনিয়া শিক্ষা দেওয়ার জন্য ধর্মশিক্ষা দেওয়ার জন্য হিন্দু মাস্টার রাখতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিনিয়া কোরআন হাদিস হিন্দুতে কেমনে শিখাইব দিনিয়াতের মধ্যে কোরআন আছে না আরে ভাই কথা বল না দিনিয়াতের মধ্যে কোরআন হাদিস আছে না তো হিন্দুতে কোরআন হাদিস পড়াইবে কেমনে ইন্নামাল মুশরিকুনা নাজাস ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ পাক বলেছেন মুশরিকরা নাপাক মুশরিকরা কি যেরকম কি দুনিয়াতে বই মুশরিকদের স্পর্শ করা হারাম তারা নাপাক আল্লাহর ইসলামের কোন বই তারা স্পর্শ করতে পারবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের পাতা বোনের কাছে চাইছিল না কালকে বলছি না বোন কোরআন শরীফ দিছিলেন কি বলছিলেন গোসল করো উযু করো পবিত্র হও তা না হলে জীবন গেল তোমার হাতে কোরআন দেব না এ কোরআন শরীফে আছে না লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন ছাড়া কোরআন তাস করতে পারবে না দুনিয়াতের বই যে সরকার হিন্দু দিয়া পড়ায় ওই সরকারের উপরে আল্লাহর গজব হোক লানত হোক আল্লাহর কোরআন আল্লাহর কোরআন হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ পড়াক আমার কোন আপত্তি নেই আমার কথা বুঝছেন কি না উল্টা পাল্টা বুঝছেন না আবার হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ পড়াক সারাদিন পড়াক আমার তো দেখি কিন্তু যেই বইয়ের মধ্যে আমার কোরআনের কথা আছে আমার হাদিসের কথা আছে কোন হিন্দু এটা টাচ করতে পারবে না সুস্পষ্ট হারাম কথা বুঝে আসছে